نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার অন্তর্গত ফলাশতলী আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময় 45তম বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি সম্মানিত ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ মুরব্বিয়ানে আজাম যুবক কিশোর শিশু ভাইয়েরা
এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিভিন্ন বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের ইসলামী জালসার শেষ মুহূর্তে এসে কোরআন সুন্না থেকে সংক্ষিপ্তভাবে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শীত কি বেশি লাগে মনে হয় নাকি নাকি শীত নাই আজকে? আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হয়েছে শীত মনে হয় খুব বেশি। কি শীত লাগতেছে তাও বলে না, শীত লাগেছে বলে না, না লাগছেও বলে না। ক্লাসে একটু কথা বলতে হবে, হ্যাঁ না বললে আমি বুঝবো যে আলহামদুলিল্লাহ আমার কথা বুঝতেছেন, কিছু না বললে আমি মনে করবো যে মনে হয় আমার কথা এই এলাকার ভাইয়েরা বুঝতেছেন না। তো এই জন্য কিছু জিজ্ঞাসা করলে হয় হ্যাঁ না হয় না, শীত লাগলে হ্যাঁ লাগতেছে, না লাগলে লাগতেছে না, একটা না একটা তো হবে। যদি কিছু না বলেন আমি বুঝবো কেমনে যে শীত লাগে না না লাগে, এই জন্য কিছু বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাকের শুকর আদায় করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এবার বোঝা গেছে যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করতে করতে আমাদের ইমান আগের থেকে বাড়ছে, কি বাড়ছে তো নাকি? অনেকের বাড়ে নাই, পিছনের দিকে মনে হয় বাড়ে নাই, কি ইমান বাড়ছে কি না? বাড়লে বোঝা যাবে ইমান আছে, যদি না বাড়ে তো বাড়বেটা কি? ইমান থাকলেই তো বাড়বে, তো ইমানে নাই বাড়বে আবার কি? এই জন্য যদি ইমান কালকের থেকে আজকে মাহফিলে আসার পরে বেড়ে যায় বুঝতে হবে আমার ভিতরে ইমান আছে, আর যদি না বাড়ে কালকে যেরকম আজকেও সেরকম বুঝতে হবে আসলে আমার ভিতরে ইমানেই নাই। তা আলহামদুলিল্লাহ আজকে যারা উপস্থিত সবার ইমান বাড়ছে নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের ইমানকে আরো বাড়িয়ে দিন। সম্মানিত ভাই বোনেরা, আমার ক্লাস তো ইতিপূর্বে অনেকেই করেছেন, এর আগে আলোচনা শুনছেন না সরাসরি, যে কিছু ভাইরা তো শুনছেন, তো আলহামদুলিল্লাহ আপনারা ক্লাসের নিয়ম কানুন জানেন, আর যারা নতুন জানেন না তাদের উদ্দেশ্যে আবার একটু বলে দিই, আমাদের যে অল্প সময় একটা ক্লাস হবে এটা গতানুগতিক ওইরকম ওয়াজ মাহফিল না, ওয়াজ নসিহত না, একটা বিষয়ের উপরে এলমি ক্লাস। আমরা এখানে আসছি কিছু দিন শিখার জন্য, দিন বোঝার জন্য, দিন জানার জন্য। এখানে শুধু কিছু গান গাবে বক্তা এই জন্য দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু কি আমাকে গান গাওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন? কি গান গাওয়ার জন্য? হ্যাঁ গান গাওয়ার জন্য দাওয়াত দেন, কারণ জানেন যে আমি গান গাই না, তাহলে গান শোনার জন্য এখানে আসেন নাই। তারপরে কিছু অভিনয় আপনাদেরকে কৌতুক অভিনয় করে দেখাবো, এই কাজের জন্য দাওয়াত দেওয়া হয় নাই। তারপরে কিছু মিথ্যা গল্প কাহিনী কিচ্ছা কাহিনী এগুলা বলার জন্য আমরা দাওয়াত দেন নাই, আপনারা আমরা আসিনি। তাহলে আমরা এসেছি এখানে কিছু দিন শিখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের কিছু এলেম শিক্ষা গ্রহণ করার জন্য। এজন্য এটা একটা এলমি ক্লাস, এটা একটা জিকিরের মজলিস, এটাকে হাদিসের ভাষায় বলা হয় মজলিসু জিকির, জিকিরের মজলিস। তো জিকিরের মজলিসের কিছু আদাব আছে, এই আদাবগুলোর দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিকিরের মজলিসের আদাব হল কানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথার দিকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে খাড়া রাখতে হবে, কিন্তু জবানগুলো বন্ধ রাখা যাবে না, জবানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির অব্যাহত থাকবে। কিন্তু আমি বলবো, বক্তা বলবে যে আপনারা সুবহানাল্লাহ বলেন তারপরে সুবহানাল্লাহ কইবেন, বিষয়টা এরকম না। এখানে বুঝতে হবে আপনাদের মসজিদের সাথে নাম আছে পলাশতলী আহলে হাদিস জামে মসজিদ,
সুতরাং এই মসজিদের মাহফিল হবে আহলে হাদিসের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য সমুন্নত রেখে এই মাহফিল হবে এখানে বক্তাও যেভাবে চাইবে সেভাবে আলোচনা করতে পারবে না কারণ গতানুগতিক এটা মাহফিল না গতানুগতিক মসজিদের মাহফিল না এটা একটা আহলে হাদিস জামে মসজিদের মাহফিল তাহলে এখানে যে আলোচনাটা হবে সে আলোচনার ক্ষেত্রেও আহলে হাদিসের বৈশিষ্ট্যগুলো রক্ষা করে তারপরে সেখানে আলোচনা হবে আহলে হাদিসের মানহাজের বাহিরে গিয়ে আহলে হাদিসের বৈশিষ্ট্যের বাহিরে গিয়ে এখানে আলোচনা করার কোনো সুযোগ নাই এজন্য আমরা চাইলেও অনেক কিছু আমরা আলোচনা করতে পারি না যেহেতু ওয়াজের মধ্যেও সালাফদের মানহাজ অনুসরণ করা বাধ্যতামূলক বক্তা নিজের ইচ্ছা মতো যেমনি মনে চাইল শ্রোতাকে খুশি করার জন্য জনপ্রিয় হওয়ার জন্য জনগণের কাছে খুব ভালোবাসার পাত্র হওয়ার জন্য বক্তা যেমনি মনে চাইল তেমনি আলোচনা করল এই সুযোগ আহলে হাদিস জামে মসজিদে নাই এখানে আলোচনা করতে হলে অবশ্যই আমাদের সালাফেরা যেমনে আলোচনা করতেন যেমনে ওয়াজ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই 1400 বছরে আমাদের সালাফে সালেহিনেরা যেই পদ্ধতিতে আলোচনা করতেন যেই পদ্ধতিতে ওয়াজ করতেন সেই পদ্ধতিতে ওয়াজ করতে হবে এজন্য আমরা এখানে এলমি মজলিসে সালাফদের মানহাজে যে আলোচনা হবে সেটা আমরা মনোযোগ দিয়ে শুনব এখানে শুধু দুইজনের কথা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখানে কোনো ফিরের কারামতি বুজুর্গের কাশফ স্বপ্নের বয়ান এলহামের বয়ান এগুলো আহলে হাদিস মজলিসে কখনো হবে না এখানে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচিত হবে কারণ আহলে হাদিসের মূল বৈশিষ্ট্যই হলো তারা আকীদা এবং আমলের উৎস হিসাবে আল্লাহর জমিনে দুইটা জিনিসকে গ্রহণ করে একটা হলো আল্লাহর কিতাব আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস এই দুটার বাহিরে তৃতীয় কোনো জায়গা থেকে আহলে হাদিসেরা কোনো আকীদাও গ্রহণ করে না কোনো আমলও গ্রহণ করে না স্বপ্নের মাধ্যমে আহলে হাদিসদের কোনো আমল নাই স্বপ্নে পাওয়া আমল তারপরে কাশফে পাওয়া আমল তারপরে কোনো তরিকার আমল এরকম আমল আহলে হাদিসদের মধ্যে নাই সুতরাং আহলে হাদিসদের আলোচনা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বিতীয় বিষয় যেটি খেয়াল রাখতে হবে যেহেতু এটা জিকিরের মজলিস এখানে আমরা বলবো না যে সবাই সুবহানাল্লাহ কোন চিৎকার দিয়া বলেন তারপর আসমান জমিন কাঁপাই বলেন এগুলো বলা সালাফদের মানহাজের খেলাফ এগুলো একটা বেদাতি সিস্টেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওয়াজ করার সময় বলতেন না ঠিক কিনা এটা বলতেন না আল্লাহর কথারে ঠিক না বেটেক আপনি যাচাই করার কে যদি আমি একটা আয়াত বললাম আয়াত বলি কইলাম চিল্লে বলেন ঠিক কিনা আপনারা কইলেন ঠিক আমারও ইমান গেছে আপনাদেরও ইমান গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা ঠিক না বেঠিক আপনার কাছে যাচাই করার এখতিয়ার কে দিল আমাকে আপনিও এটা ঠিক বেঠিক বলার অধিকার কোথায় পাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের যত কথা আছে সব কথা 100% ঠিক এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই তো যখন আমি যাচাই করব তার অর্থ হলো এটার মধ্যে সন্দেহের অবকাশ আছে আপনারা ঠিক কইলে ঠিক বেঠিক কইলে বেঠিক কি বলেন এই যে না আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা যাচাই করার এখতিয়ার নাই ঠিক না বেঠিক বলার এখতিয়ার নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহি হাদিস বলার পরে আমি যদি জিজ্ঞাসা করি বলেন ঠিক কিনা তা আমারও ইমান যাবে আপনাদেরও ইমান যাবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যাচাই হবে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা 100% ঠিক
আমি একজন ইমানদার হিসেবে ঈমান এনেছি এটা সত্য হিসেবে তো সেটা যাচাই করার اختیار আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই কিন্তু আমাদের দেশের ওয়াজ মাহফিলে আল্লাহর কথা যাচাই করে রাসূলের কথা যাচাই করে জনগণকে জিজ্ঞেস করে ঠিক কিনা জনগণ কয় ঠিক তো জনগণ কেন যাচাইও হবে ঠিকও বলবে এটা তো অবশ্যই ঠিক পৃথিবীর সব মানুষ বেঠিক বললেও এটা ঠিক কি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পৃথিবীর সব মানুষ যদি বলে বেঠিক তাও এটা ঠিক এটা যাচাই করার اختیار পৃথিবীর কারো নাই তাহলে এই জাতীয় আপনারা সুবহানাল্লাহ কোন আল্লাহু আকবার কোন ঠিক কিনা এগুলো সুন্নতের খেলাফ সালাফদের মানহাজের খেলাফ আজকে ওয়াজ মাহফিল হয় বেশি কথা হয় বেশি কিন্তু আমল হয় কম এর মূল কারণ আমরা ওয়াজটা সালাফদের মানহাজে করি না সালাফেরা কথা বলতেন কম কাজ হতো বেশি কিন্তু আমাদের কথা বেড়ে গেছে কাজ কমে গেছে কারণ হলো আমরা ওয়াজ মাহফিল সালাফদের মানহাজে করি না আমরা নিজেদের মানহাজে করি নিজেদের ইচ্ছা অনুযায়ী করি জনগণ যেমন পছন্দ করে জনগণের পছন্দ অনুযায়ী করি কারণ জনগণের পছন্দ অনুযায়ী না করলে জনপ্রিয় বক্তা হওয়া যায় না তো জনগণ যদি পছন্দ না করে তো জনপ্রিয় হবে কেমনে তাহলে এই বছর দাওয়াত দিবেন আরেক বছর দাওয়াত দেওয়ার সম্ভাবনা নাই জনগণ কে বারে মিয়া কি বক্তা আনছে কি ওয়াজ করছে তো ভালো লাগে না সালাফদের মানহাজে ওয়াজ করলে জনগণের কাছে ভালো নাও লাগতে পারে নবী রাসূলেরা যে বয়ান করতেন পৃথিবীর মানুষের কাছে ভালো লাগতো না নবী রাসূলদের বয়ান শুনতে গেলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো নবী রাসূলেরা বয়ান করলে চেহারার মধ্যে কাপড় দিয়ে রাখতো আম্বিয়া আলাইহিমুস সালামের মত বক্তা জমিনে আর কেউ আছে আল্লাহু আকবার সেই নবী রাসূলদের বয়ান পৃথিবীর মানুষের কাছে ভালো লাগে নাই কোন নবী রাসূল পৃথিবীতে জনপ্রিয় হতে পারেন নাই কি পাচ্ছেন পৃথিবীর উনাদের জীবিত অবস্থায় পৃথিবীর মানুষের কাছে তারা জনপ্রিয় এরকম হতে পারছে নবী রাসূলরা কোনদিন জনপ্রিয় বক্তা হতে পারেন নাই সুতরাং নবী রাসূলদের অনুসরণ করে সাহাবায়ে কেরামদের অনুসরণ করে সালাফদের অনুসরণ করে অল্প বয়ান করলেও সেটার প্রভাব তাসির হবে অনেক অনেক বেশি সুবহানাল্লাহ এজন্য আমরা সেই দিকগুলো খেয়াল রাখার চেষ্টা করব আর মাঝে মধ্যে কিছু জিজ্ঞাসা করলে একটু হ্যাঁ না কিছু ইয়েস নো কিছু বলবেন একেবারে চুপ করে থাকবেন না তাহলে আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ক্লাসটা সুন্দরভাবে শেষ করতে পারবো ইনশাআল্লাহ তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি কি আপনারা প্রস্তুত তো ক্লাস করার জন্য কি সবাই রেডি আছেন মুরব্বীরা কি মনে কষ্ট পাইছেন তো মুরব্বীরা কিন্তু কয় নাই যুবকেরা কইছে না কিন্তু মুরব্বীরা কিছু বলে নাই কি মুরব্বীরা মনে কষ্ট পাইছেন আলহামদুলিল্লাহ এই এলাকার মুরব্বীরা অনেক ভালো খুবই ভালো মানুষ তো এই জন্য ওনারা মনে কষ্ট পাওয়ার কথা না আমরা আজকে যে বিষয়টার উপরে ক্লাস করব সেটি হলো শুরু তো শাহাদাতে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমরা যে কালেমাটা পড়ে মুসলমান হই যেই কালেমাটা আমাদের ঈমানের মূল ভিত্তি সেই কালেমার মধ্যে দুইটা অংশ আছে আছে না কালেমাটা প্রথমে আমরা একটু পড়ি أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এটাকে আপনাদের দিগো এই কালেমাই তো নাকি নাকি আরেকটা আছে এই কালেমাটাকে কোন কালেমা বলা হয় কালেমা কয়টা জি এবার হাও না কয়েকজনে চারটা বলছে বাকিরা কিচ্ছু বলে নাই হয় একটা না হয় দুইটা না হয় চারটা বা চারটার বেশিও হইতে পারে ছয়টাও হইতে পারে সাতটাও হইতে পারে একটা না একটা বলতে হবে তো কালেমা কয়টা কিচ্ছু যদি না বলেন আমি বুঝবো কেমনে কালেমা আপনাদের এই পলাশতলিতে কয়টা এক এক অঞ্চলে কালেমা এক এক রকম আছে কোনো এলাকায় চারটা আছে কোনো এলাকায় পাঁচটা আছে কোনো এলাকায় ছয়টা আছে পলাশতলিতে কালেমা কয়টা এটা না বললে আমি বুঝবো কেমনে বলেন দেখি আপনাদের এলাকায় কালেমা কয়টা কালেমা চারটা
আপনাদের এলাকায় মোট চারটা। জি জি, তাহলে পিছনের ভাইরা কি ওনারা যে বলছে ঠিক আছে কালেমা চারটা, কি বলেন আপনারা কি এটা সমর্থন করছেন কিনা যে কালেমা চারটা? পাঁচ কালেমা পাঁচ পরজ এটা শুনছেন? একশো তিরিশ পরজের নাম শুনছেন? এখনো শুনেন নাই কে? আপনারা কেউ শুনছেন যে একজন মুসলমানের উপরে একশো তিরিশটা ফরজ আছে, তার মধ্যে পাঁচ কালেমা পাঁচ ফরজ, এটা শুনছেন কেউ? এটা অনেক বড় বড় বই আছে এটার উপরে, বইয়ের মধ্যে একশো তিরিশ ফরজের বই আছে। এটা দেখবেন মানে আপনি হানাফি এলাকাগুলোতে গেলে প্রত্যেকের ঘরে ঘরে এই বইটা আছে। নেক আমল, নেক আমল আছে, মকসুদুল মোমেনিন আছে, এই ফাজাইল আমলের মধ্যে এই কথা নাই। ফাজাইল আমলে একশো তিরিশ ফরজ পাবেন না, সে শুধু নেক আমল, তারপরে মকসুদুল মোমেনিন, এই বইগুলোর মধ্যে, তারপরে বারো ছন্দের ফজিলত, এরকম কিছু বই আছে, এই বইগুলোর মধ্যে একশো তিরিশ ফরজ আছে। তো ওই একশো তিরিশ ফরজের মধ্যে আছে পাঁচ কলেমা পাঁচ ফরজ। তা এখন আমি কয়েকদিন আগে ভাই বানিতে গেছি এক বড় সরকারি কলেজে, তো তারা ইসলামিক স্টাডিজে মাস্টার্স পরীক্ষা দিছে, মাস্টার্স এর বাইবা দিতে আসছে। তা আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই কালেমা কয়টা? এখন কেউ কয় পাঁচটা, পাঁচ কালেমা। তো পাঁচ কালেমার নাম বলেন তো। এখন নাম বলতে যাই, চারটা বলার পরে আর খুঁজে পায় না, আবার কেউ কয় ছয়টা বলি ফেলায়। তা আমি বললাম যে আপনি বললেন পাঁচ কালেমা, এখন পাঁচটা নাম বলতে হবে, নাম হয়ে গেছে হয় চারটা, নাম হয়ে যায় না হয় ছয়টা, পাঁচটা একজন স্টুডেন্টও বলতে পারে নাই। তা আমি বললাম আপনারা হইলেন ইসলামিক স্টাডিজের মাস্টার্স ডিগ্রি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ পাবেন, আপনারা এলাকায় যখন যাবেন মানুষ বলবে যে অনেক বড় আলেম আমাদের এলাকা থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স পাস করছে। এখন জনগণের কাছে গিয়ে কালেমা কয়টা বলবেন, কি পাঁচটা বলবেন না চারটা বলবেন না ছয়টা বলবেন? তো পাঁচটা যদি বলেন জনগণ জিজ্ঞেস করবে আমাদেরকে তাহলে পাঁচ কালেমা শিখাই দেন, তো কেমনে শিখাইবেন? এখন একজন ওই বিষয়টা নিয়ে চিন্তা করে নাই কোনোদিন। আসলে কালেমা হইল একটা, কালেমা কয়টা মনে রাখবেন, কথা কয় না, এতক্ষণ যা বলছি যে বুঝাইছি যে কথা বলতে হবে, কথা বলে না। কালেমা কয়টা? মুসলিমের কালেমা হবে কয়টা? একটা। পাঁচ কালেমা এটা ভুল কথা, পাঁচ কালেমা পাঁচ পরজ এটা ভুল কথা, কালেমা হলো মুসলিমের একটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করতে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কালেমা পড়াইতেন সবাই। সেই কালেমাটা আমরা একটু আগে যেটা পড়ছি আরেকবার একটু পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। সুবহানাল্লাহ, মনে থাকবে এই কালেমা, পারেন তো সবাই? জি, এইটাই শুধু একটাই কালেমা, কালেমায়ে শাহাদাত, মানে এই কালেমা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আপনি আগে ছিলেন কাফের, এই কালেমা সাক্ষ্য দেওয়ার পরে হয়ে গেছেন মুসলিম ইমানদার। এই কালেমার পড়ার আগে ছিলেন আপনি নাপাক, এই কালেমাটা পড়ার পরে আপনি হয়ে গেছেন পাক। সুবহানাল্লাহ। তা এই চার কালেমা কোনটা কোনটা এটা একটু বলে দিই। আমাদের দেশে একটা নাম হলো কালেমায়ে তৈয়বা, একটা হলো কালেমায়ে শাহাদাত, একটা হলো কালেমায়ে তাওহীদ, আরেকটা হলো কালেমায়ে তামজিদ, কয়টা হয়েছে? চারটা। এখন পাঁচ কালেমা বলি, চারটা পর্যন্ত বলি থামে গেছে, এখন পাঁচ নম্বরটা বলতে পারে না। আবার কেউ কেউ বলে না আরো দুটা আছে, কি আছে? ইমানে মজমাল, ইমানে মুফাসসাল। তো এবার কয়টা হয়ে গেছে? ছয়টা। তো পাঁচটা তো মিলে নাই, হয় চারটা না হয় পাঁচটা। তবে কোন কোন বইতে আরেকটা কালেমা আছে, ওই কালেমার নাম দিছে কালেমায়ে রাদ্দে কুফর, কালেমায়ে রদ্দে কুফর, মানে ওইটা দিয়ে পাঁচ কালেমা বানাই দিছে, যে বুঝাইছে যে পাঁচ কালেমা পাঁচ পরস। মূলত কোরআন সুন্নার দৃষ্টিতে কালেমা হলো একটা, কালেমা কয়টা? একটা। এই কালেমাটা যেটা আমরা পড়লাম এটা হলো একটু বিস্তারিত,
এই কালেমাটার এই সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওই কালেমায়ে শাহাদাতের সংক্ষিপ্ত রূপ, ওইটা হলো মুফাসসাল, এটা হলো মুজমাল, ওইটা হলো একটু বিস্তারিত, এটা হলো সংক্ষিপ্ত। মূলত দুইটা একই কালেমা, ওইটা আর এটা, যেটার আমরা কালেমায়ে তৈয়বা বলি, এই কালেমায়ে তৈয়বা আর কালেমায়ে শাহাদাত দুইটা কিন্তু একই কালেমা, একটা একটু লম্বা আর একটা একটু সংক্ষিপ্ত। এই কালেমাটা এত গুরুত্বপূর্ণ, আমাদের ইমানের ইসলামের মূল খুঁটি এই কালেমার উপরে। এই কালেমা যতক্ষণ ঠিক আছে আপনার আমার ইমান ততক্ষণ ঠিক আছে, এই কালেমা যতক্ষণ ঠিক আছে আমার আপনার ইসলাম ততক্ষণ ঠিক আছে, এই কালেমা যতক্ষণ ঠিক আছে আমার আপনার জান্নাত ততক্ষণ ঠিক আছে। এই কালেমা ঠিক নাই আপনার ইমানও ঠিক নাই, এই কালেমা ঠিক নাই আপনার ইসলামও ঠিক নাই, এই কালেমা ঠিক নাই আপনার জান্নাতও ঠিক নাই। এই কালেমার সাথে সবকিছুর সম্পৃক্ত, সবকিছুর সম্পৃক্তটা এই কালেমাটার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমাটার মধ্যে দুইটা কালেমাকে সংযুক্ত করে দিয়েছেন, দুইটা কালেমা আছে এখানে, কিন্তু কালেমা একটা না, কালেমা দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা কালেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাওহীদ রেখেছেন। কয়টা তাওহীদ? দুইটা তাওহীদ তো বুঝেন, আহলে হাদিস এলাকা তাওহীদ নতুন করে বোঝানোর নাই, তাওহীদ বুঝে, কিন্তু অনেক ওই অন্য এলাকায় গেলে, শিরিক বেদাতের এলাকায় গেলে অনেকেই আপনার তাওহীদ বুঝে না, এমনি তাওহীদি জনতা এমনি দুনিয়া শিরিক করে বেড়ায়, তাওহীদে বুঝে নেই। তাহলে আপনারা মোটামুটি তাওহীদ তো বুঝেন, তাহলে এই কালেমাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাওহীদ রেখেছেন। প্রথম কালেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের তাওহীদ রেখেছেন। দ্বিতীয় কালেমাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ রেখেছেন। দুই কালেমার মধ্যে দুই তাওহীদ, আমার কথা বুঝতেছেন? এবার বুঝতেছিও বলে না, মনে বুঝে না কিছু, কে বুঝতেছেন কথা? তো বুঝতেছেন বলতে হবে তো, যে হ্যাঁ বুঝতেছি, তাহলে আমি মনে করবো বুঝতেছি। কথাগুলো কঠিন, কিন্তু কথাগুলোকে আমি বলবো অত্যন্ত সহজ করি, যাতে আমরা সবাই বুঝি, কিন্তু বুঝতে একটু মনোযোগ দিয়ে বোঝা লাগবে। আর এগুলো কঠিন হইলেও আলোচনা করতেই হবে, বুঝতেই হবে, এইগুলো শিখেই কবরে যাওয়া লাগবে, এর কোনো বিকল্প নেই। এসএসসি পরীক্ষা দিবেন, যদি কোন না অঙ্ক খুব কঠিন আমি অঙ্ক পরীক্ষা দিব না, অঙ্ক ছাড়া পাশ করব কি, আপনি পাশ করতে পারবেন? তাহলে অঙ্ক যত কঠিনই হোক, প্রয়োজনে কোচিং 10টা করবেন, প্রাইভেট 20টা করবেন, তাও অঙ্ক পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে আপনাকে। কালেমা না শিখে আপনি কবরে পাশ করে ফেলবেন, জান্নাত পাই যাবেন, এটা কোনোদিন সম্ভব না। কালেমা যত কঠিনই হোক, কালেমার শিক্ষা, কালেমার জ্ঞান, কালেমার এলেম লাগবেই, কিন্তু এটার আলোচনা হয় কম। কইলাম না প্রথমে যে এই আলোচনা হইলে জনপ্রিয় হতে পারবে না, এই আলোচনা হইলে অনেকে বুঝবে না কি ওয়াজ করছে মিয়া, কিন্তু এই ওয়াজটা সকল ওয়াজের সেরা ওয়াজ। ইমানে যদি ঠিক না থাকে তা আপনি নামাজ পড়ে কি হবে, রাবুল ইয়াদান করলে কি লাভ হবে, আমিন বলি মসজিদ ভাঙ্গি ফেললে কি লাভ হবে, যদি ইমানে আপনার ঠিক না থাকে? আগে আপনার ইমান ঠিক করতে হবে, তারপরে আমল। কিন্তু ইমানে ঠিক নেই তা আমল দিয়ে কি হবে আপনার? কেয়ামতের ময়দানে অনেক মানুষ পাওয়া যাবে আমল নিয়ে বস্তা বস্তা আমল নিয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআল্লাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে কত মানুষ আমার কাছে আমল নিয়ে আসবে, বস্তায় বস্তায় খালি আমল আর আমল, আমল আর আমল, বাঙালি খালি আমলের পাগল, আমল খোঁজে,
কিছু আমল দেন আমারে আমল করতে চায় কিন্তু ঈমানের খবর না না ঈমান আছে কিনা কিয়ামতের ময়দানে অনেক মানুষ খালি আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হবে ফাজাআল্লাহু হাবাম মানসুরা কিছুক্ষণ পরে ওই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়াইয়ে নিয়ে যাবেন কিছুক্ষণ পরে দেখা যাবে আমলনামার মধ্যে একটা আমলও নাই তা আমলগুলো গেছে কই আমলগুলো ওই মাঠে মাছ ধরতে গেছে নদীতে যাওয়ার সময় ডুলা নিয়ে গেছে খলে নিয়ে গেছে কিন্তু খলের নিচে দিয়ে ভাঙ্গা এটা খেয়াল করে নাই মাছ ধরছে আর রাখছে মাছ ধরছে আর রাখছে সকালবেলায় বাড়িতে আসে দেখি একটা মাছও নাই মাছগুলো গেল কই খলের নিচে দিয়ে কি ছিল ভাঙ্গা ছিল ইমানের মধ্যে যদি ছিদ্র থাকে ইমানটা যদি বিশুদ্ধ না হয় আকীদা যদি বিশুদ্ধ না হয় আমল যত করি না কেন ওই আমল কিয়ামতের ময়দানে কোনো কাজে লাগবে না এজন্য আগে আমল করার আগে ঈমান ঠিক করা লাগবে ঈমান ঠিক করার জন্য কালেমা বুঝতে হবে তাহলে এই কালেমার মধ্যে কয়টা অংশ বলছি জি দুইটা অংশ একটা অংশের মধ্যে কার তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কার তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কার তাওহীদ আচ্ছা এবার আসেন তো দুইজনেরই তাওহীদ এই কথা তো কোনোদিন শুনি নাই অনেকের কাছে এটা নতুন মনে হবে কি বলে আল্লাহর তাওহীদের কথা শুনছি আবার রাসূলের তাওহীদ কেমনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ হলো ইবাদতের তাওহীদ অর্থাৎ ইবাদত একমাত্র করা লাগবে কার আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ হলো ইত্তেবার তাওহীদ কিসের তাওহীদ ইত্তেবার অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত হবে সেটা ফরজ ইবাদত হোক ওয়াজিব হোক সুন্নাত হোক মুস্তাহাব হোক নফল হোক যত ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ইবাদত হওয়া লাগবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এই তরিকার বাহিরে কোন ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত কবুল করবেন না তাহলে আল্লাহর কাছে কবুল হইতে হইলে জমিনের তরিকা কয়টা ইবাদতের তরিকা কয়টা ওরে যা পড়াইছি কিচ্ছু বুঝে নাই কি আলোচনা করব বুঝতেছি না আজকে আজকে স্টুডেন্ট খুবই দুর্বল বলছি যে আল্লাহর যত ইবাদত আছে সমস্ত ইবাদত আল্লাহর কাছে কবুল হইতে হইলে কয় তরিকায় হইতে হবে এক তরিকায় সেটা কার তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তাহলে আল্লাহর কাছে তরিকা কয়টা একটা আর বাংলাদেশে তরিকা কয়টা এই খবরও নেই বাংলাদেশে ১২৬ তরিকা আছে বাংলাদেশে কয় তরিকা আছে আমি শিখে দিলাম তাও বলে না কি কথা বলতে কষ্ট হয় কথা না বললে শিখে হবে না আপনি যদি চুপ করি এমনি বইয়ের দিকে তাকায় থাকেন সারা দিনও পড়া হবে না কথাটা মুখে উচ্চারণ করা লাগবে উচ্চারণ করলে তারপরে এটা কানে যাবে তারপরে এটা ব্রেনে ঢুকবো তারপরে এটা মুখস্থ হইব পরীক্ষা লিখতে পারবেন এজন্য কথা বলা লাগবে কথা না বললে পড়া হয় না ক্লাস হয় না বুঝতে পারছেন এজন্য একটু কষ্ট করে কথা বলবেন কিন্তু হয়তো আপনাদের অনেকের কষ্ট মনে হয় যে কথা বলতে কয় কষ্ট লাগে কিন্তু এলেম শিখতে হলে কথা বলা লাগবে কষ্ট করতে হবে তাহলে আমি বলছি যে বাংলাদেশের তরিকা কয়টা ১২৬ তরিকা আছে ১২৬টার মধ্যে একটা নাম বলেন তো দেখি পারেননি কেউ ১২৬ তরিকার মধ্যে সবচাইতে শর্টকাট আল্লাহকে পাওয়ার সবচাইতে শর্টকাট তরিকা এটা একবারে সবচেয়ে সংক্ষিপ্ত আল্লাহকে দ্রুত পাওয়া যায় এরকম একটা তরিকা আছে নাম কি এটা বাংলাদেশের এটা ইসলামের কথা বলিনি এটা বাংলাদেশের কথা বলছি এটার নাম হলো সিস্তিয়া সাবেরিয়া তরিকা এটার নাম সিস্তিয়া সাবেরিয়া বেদে মারফত পড়েন নাই কেউ মনে হয় বেদে মারফত একটা বই আছে
জীবনে কোনোদিন পাইলে একটু পড়ে দেখিয়েন। এই বেদে মারফত বইয়ের মধ্যে লেখা আছে আপনি ঈমান শিখা যেমন ফরজ, কুফরি সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ। হক শিখা যেমন ফরজ, বাতিল সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে জ্ঞান অর্জন করা যেমন ফরজ, শিয়া কাদেরিয়া তারপরে আপনার মুরজিয়া মুতাজিলা এদের সম্পর্কেও জ্ঞান অর্জন করা ফরজ। আপনি বাতিল সম্পর্কে না জানলে হকের উপরে থাকতে পারবেন না, আপনি যে কোনো সময় বাতিলে চলে যেতে পারেন। এই জন্য বাতিলের জ্ঞানও লাগবে, তাওহিদ বুঝতে হলে শিরিকের জ্ঞান লাগবে, সুন্নত বুঝতে হলে বেদাতের জ্ঞান লাগবে, না হয় বোঝা হবে না। তা আপনি যদি হক তরিকা একমাত্র সত্যিকারের তরিকা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে থাকতে চান তো ওই 126 বাতিল তরিকা সম্পর্কে আপনার জ্ঞান লাগবে, না হয় যে এটা যে হক তরিকা আপনি তো বুঝতেই পারবেন না। এজন্য এই 126 তরিকা বাংলাদেশের প্রচলিত তরিকা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য তরিকা কয়টা? একটা। এর বাহিরে কোন তরিকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য? তাহলে এটা এটার নামই তো তাওহিদ। এটা কোন তাওহিদ বলবেন? যে এটা ইত্তেবার তাওহিদ, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানার তাওহিদ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর ইবাদতের তাওহিদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার তাওহিদ, দুটাই তাওহিদের কালেমা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কালেমাকে এমন ভাবে সংযুক্ত করেছেন, একটা কালেমা বাদ দিলে আরেকটা কালেমা পূর্ণাঙ্গ হয় না। দুইটা কালেমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটার সাথে আরেকটাকে এমন ভাবে আটকাই দিয়েছেন, একটা কালেমা বাদ দিলে আরেকটা কালেমার পূর্ণাঙ্গতা পাওয়া যায় না। কেউ যদি বলে ভাইজান আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনবো না, কি ঈমানদার হবে? কেউ যদি বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যের উপরে ঈমান আনবো, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনবো না, এই লোক ঈমানদার হবে? তাহলে কোন লোক যদি ঈমানদার হতে হয় দুটার উপরে ঈমান আনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটা বাক্যকে এমন ভাবে সংযুক্ত করেছেন, একটা বাদ দিলে আরেকটা গ্রহণযোগ্য হয় না। একটু বুঝাই এবার, কেমনে গ্রহণযোগ্য হয় না? একজন আসে আমাকে বললেন, আপনাকে বললেন, ভাই শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি বলেন দেখি? এটার বাংলা অর্থ বলেন, আল্লাহ ছাড়া কোনো কথা, অর্থটা ঠিক আছে? আপনারা কি বলেন, ঠিক বলবেন অথবা বেঠিক বলবেন, একটা না একটা বলবেন তো? ওনারা যে অর্থটা বলছে ঠিক আছে, ঠিক হয় নাই। এই এলাকায় তাওহিদ আসে নাই এখনো, আহলে হাদিস আসছে কিন্তু তাওহিদ আসে নাই, তাওহিদ বুঝেন নাই এখনো, তাওহিদ থেকে অনেক দূরে। এই জন্য আহলে হাদিসকে প্রথম আহলে হাদিস হওয়া লাগবে, তাওহিদ বুঝতে হবে। এই কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা না, এই কালেমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আমার সাথে বলেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত সত্য আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা না, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। কথাটা বুঝে আসছে? আল্লাহ ছাড়া মাবুদ হাজারও আছে, আপনি কইতেছেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, তো কথাটা বাস্তবতার সাথে মিল নেই। আপনি বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি দেখি জমিনে হাজারও হাজারও আল্লাহ ছাড়া মাবুদ আছে। যেমন মাবুদ কাকে বলে? যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। দুনিয়ার কত মানুষ দেখবেন কবরের ইবাদত করে, কবরের ইবাদত করে না? বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কবরের ইবাদত করে, কবরে গিয়ে সেজদা করে, কবরের কাছে দোয়া করে, কবরের উদ্দেশ্যে মান্নত করে, কবরের উদ্দেশ্যে কত কিছু নিয়ে যায়, গরু খাসি মুরগি
তারপরে টাকা পয়সা কত কিছু নিয়ে যায় না তারা কার ইবাদত করে কবরের ইবাদত করে তো কবর তাদের মাবুদ না তাহলে হাজার হাজার মাবুদ তো কবরের মধ্যেই আছে আবার কত মানুষ দেখবেন জিন্দা মানুষের ইবাদত করে ফিস সাহেবের সেজদা করে তো ফিস সাহেবের ইবাদত করে না ফিস সাহেব তার মাবুদ কত মানুষ গরুর ইবাদত করে কত মানুষ ছাগলের ইবাদত করে কত মানুষ তুলসী গাছের ইবাদত করে কত মানুষ গজার মাছের ইবাদত করে কত মানুষ কুমিরের ইবাদত করে কত মানুষ কচ্ছপের ইবাদত করে দেখেন না বাংলাদেশে কত মানুষ বটগাছের ইবাদত করে আপনাদের এদিকে তো ওই যে মাঠের মাঝখানে কি গাছ একটা আছে ওই গাছের ইবাদত করে করে না তাহলে আপনি কইতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরা দেখতেছি জমিনে আল্লাহ ছাড়া আরো শত শত অগণিত মাবুদ আছে এজন্য কালামার অর্থ এটা না কালামার এটা সঠিক অর্থ না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাজ্জের 62 নম্বর আয়াতে কারিমে বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো আমি আল্লাহ হইলাম একমাত্র তোমাদের সত্যিকারের মাবুদ হক মাবুদ আমি আল্লাহ ছাড়া যত মাবুদের মানুষ দুনিয়াতে ডাকে এগুলো সবগুলা হলো হুয়াল বাতিল সবগুলাই হলো বাতিল মাবুদ তাহলে মাবুদও দুই ভাগে বিভক্ত কিছু সবগুলা বাতিল মাবুদ একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন হইলেন সত্য হক মাবুদ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা এবার বলেন দেখি আল্লাহ ছাড়া সত্য আর কোন মাবুদ নাই হক আর কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া মাবুদ আছে তবে বাকিগুলো কি সবগুলো বাতিল মাবুদ নকল মাবুদ দুই নম্বর মাবুদ বেজাল মাবুদ অযোগ্য মাবুদ আর আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র সত্যিকারের যোগ্য মাবুদ আর বুঝে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদের কালেমা যখন কেউ আসে আমাকে আপনাকে শুনাইলো ভাইজান শুনেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই কথাটা একজন আসি আপনাকে বলল বলার পরে আপনি তাকে একটা প্রশ্ন করতে হবে প্রশ্নটা কি করবেন ভাইজান সুন্দর একটা তাওহীদের কালেমা আমারে শুনাইলেন তবে আল্লাহ ছাড়া যে সত্য আর কোনো মাবুদ নাই এই কথাটা আপনি জানলেন কার থেকে শুনলেন কার থেকে আপনি কইলে তো আমি মানবো না আপনি কইলেছেন আর আমি কি মানে নিব নাকি আপনি এটা কোথা থেকে শুনছেন কার থেকে শুনছেন এটা রেফারেন্স দেন পাইলেন কই এবার জবাব হবে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি ওই লা ইলাহা ইল্লাল্লাহ যার থেকে পাইছি তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর রেফারেন্স দিতে হবে কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা এবার আপনারে প্রশ্ন করব ও মিয়া তুমিও মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাই বলে কি আমরা মানব নাকি এবার আপনি বলবেন ভাইজান আমিও বাশার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাশার তবে আমি আল্লাহর নবী না রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা তোমাকে বললাম তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তো তিনি যেই কথা বলেন তিনি নিজের থেকে বলেন না তিনি আল্লাহ থেকে বলেন সুবহানাল্লাহ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ রূপ পাইতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণাঙ্গ হয় না বুঝে আসছে দুই কালেমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে যুক্ত করছেন একটা ছাড়া আরেকটা পূর্ণাঙ্গ পায় না আচ্ছা একজন আসি বলল ভাইজান শুনেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কালেমা শুনাইলো ওই লোকটাকে আমি প্রশ্ন করব ভাইজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আল্লাহর রাসূল হিসেবে ঘোষণা দিলেন আল্লাহর জমিনে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও অনেক রাসূল আসছে আসছে না তো সব রাসূলের আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা দাওয়াত নিয়ে আসছেন
তো মুহাম্মদ যদি আল্লাহর রাসূল হয় তিনি কোন দাওয়াত নিয়ে আসছেন রাসূলেরা তো দুনিয়ার মানুষের খালি চেহারা দেখাতে আসেন না দুনিয়ার মানুষ থেকে হাদিয়া তোহফা নিতে আসেন না দুনিয়ার মানুষের সালাম পাওয়ার জন্য আসেন না তারা দুনিয়ার মানুষকে একটা দাওয়াত দেওয়ার জন্য আসেন তো তার দাওয়াতটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষকে কি দাওয়াত দিবেন তখন আপনি বলবেন যে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতটা দিবেন দুনিয়ার মানুষকে সেটা হলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ও দুনিয়ার মানুষেরা তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তোমার দুনিয়ারও সফলতা আখেরাতেরও সফলতা সুবহানাল্লাহ তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিসের দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবেন তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর এই অংশ মানলে লা ইলাহা ইল্লাল্লাহ মানা বাধ্যতামূলক লা ইলাহা ইল্লাল্লাহ মানলে মুহাম্মদ রাসূলুল্লাহ মানা বাধ্যতামূলক বুঝে আসছে দুটা কালেমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সংযুক্ত করছেন একটা থেকে একটাকে বিচ্ছিন্ন করা যায় না সুবহানাল্লাহ আচ্ছা এবার আমরা আজকে লা ইলাহা ইল্লাল্লাহর ক্লাস করাবো না লা ইলাহা ইল্লাল্লাহর ক্লাস করাইলে 50টা ক্লাস লাগবে আজকে ওই ক্লাসে যাব না আজকে খালি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা আপনি মুখে ঘোষণা দিলেন তাহলে এবার কি মুসলমান হয়ে গেছেন কিনা বলেন দেখি আপনি মুখে বলছেন ঘোষণা দিয়ে দিছেন ঘোষণা দেওয়ার পরে আপনি কি মুসলমান হয়ে গেছেন জান্নাত পাই যাবেন জি তা কেন পাবেন না আমি আপনি তো শুধু ঘোষণা দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে আরো শক্ত ঘোষণা দিও মানুষেরা জান্নাত পায় নাই মুনাফিক নাম শুনছেন মুনাফিক মুনাফিক নাম শুনছেন না আব্দুল্লাহ বিন উবাই এরকম আরো অনেকগুলো বড় বড় কি ছিল মুনাফিক ছিল মুনাফিকেরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো তখন তারা কি বলতো ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আপনি বলছেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুনাফিকেরা বলতো কি বুঝে নাই ইন্নাকা লারাসূলুল্লাহ ইন্নাকা মানে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আর মুনাফিকরা কইতো যে ইন্নাকা লারাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল তাহলে আপনার সাক্ষী বড় সাক্ষী না ওইটা বড় সাক্ষী মানে কথাই ওইটা বড় কথাই ওইটা অনেক বড় আপনি কইছেন খালি আল্লাহর রাসূল আর মুনাফিকরা বলছে কি অবশ্যই অবশ্যই দুইবার তাকিদ দিয়ে বলছে ইন্না দিয়ে বলছে লাম দিয়ে বলছে ইন্নাকা লারাসূলুল্লাহ আমাদের দেশে কয় না সোরের মার বড় গলা মানে এরা তো মুনাফিক কিন্তু এরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতো তখন এমন তোষামোদি করতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হইতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এরাই মনে হয় সবচেয়ে বেশি করে এজন্য দেখবেন আমাদের সমাজেও আছে আশেক রসুলের নামে এমন শিরিক করে এমন বেদাত করে মনে হয় যে এরাই রাসুলের খালি আশেক অথচ যারা শিরিক করে তারা বেদাত করে তারা রাসুলের দুশ্মন কিন্তু তার দাবি হলো তারা আশেক রাসুল রাসুলের আশেক মুনাফিকেরা দাবি করত তারা আশেক রাসুল তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে আসতে বলতো ইন্নাকা লারাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ রসুল কিন্তু আল্লাহ রসুলকে এইভাবে সাক্ষ্য দিয়েও জাহান্নামী হয়েছে মানুষ এগুলা আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সাক্ষীর জবাবে বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আমি আল্লাহ ভালো করে জানি তিনি আমার রাসূল তারা তো আমি রাসূল বানাইছি ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আমি আল্লাহও সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকরা হলো মহামিথ্যাবাদী তারা যেমন বলছে লা রাসূলুল্লাহ আল্লাহও বলছেন লাকাযিবুন এরা অবশ্যই মিথ্যাবাদী তাহলে বোঝা যায় যে খালি কালেমা সাক্ষ্য দিলেই জান্নাত পাওয়া যায় না
জান্নাতের একটা সাবি আছে, আছে না? জান্নাতে যাইতে হলে সাবি লাগবে না? জান্নাত কি খোলা না তালা মারা? তো সাবি লাগবে না? এখন সাবি নিয়ে গেছেন, এমন সাবি নিছেন যে সাবির মধ্যে দাঁত নাই। সাবির মধ্যে দাঁত থাকে না, সাবির মূল কারিশমা কিন্তু দাঁতের মধ্যে। একই রকমের সাবি কিন্তু একতালা আরেকটা খোলে না। কি সে বেশ কম? ওই দাঁতের মধ্যে বেশ কম। এখন জান্নাতের সাবি নিছেন কিন্তু দাঁতওয়ালা সাবি না, সোজা সাবি লই চলে গেছেন। ওই জান্নাতের সাবিটা নিতে হলে যেই দাঁতওয়ালা সাবির সাথে জান্নাতের তালার মিল আছে, ওই ওই সাবি যেই সাবির মধ্যে দাঁতগুলো মিল আছে সেগুলাওয়ালা সাবি নেওয়া লাগবে। এগুলাকে বলা হয় কালেমার শর্ত। এগুলাকে বলা হয় কি? শর্ত। আটটা শর্ত সহকারে যদি কেউ ঘোষণা দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এই লোক জান্নাতি, এই লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে, এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শর্ত কয়টা? আটটা। এই আটটা একটু সংক্ষেপে আলোচনা করে শেষ, মনে রাখতে হবে কিন্তু, শেষে দিয়ে আবার জিজ্ঞেস করবো ক্লাসের পরে। এই আটটা ঠিক আছে তো ইনশাল্লাহ? কি আমার কথা বুঝতে পারছেন? এই আটটা শর্ত সহকারে যদি আমি আপনি মুখে জবানে সাক্ষ্য দিই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলেই কিয়ামতের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাফাত পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে আপনাকে উম্মত হিসাবে চিনতে পারবেন, আমাকে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আমি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে অবস্থান করব। যদি আমার আপনার এই সাক্ষ্য দেওয়ার মধ্যে আটটা কি থাকে? শর্ত ঠিক থাকে। এখন আমরা কালেমা পড়ছি কিন্তু কালেমার শর্ত বুঝি নেই। কালেমার কিছু রোকন আছে, কিছু শর্ত আছে। এই শর্ত যদি না থাকে তো এই কালেমা সারা জীবন পড়লেও মুসলমান হওয়া যাবে না। এই কালেমা সারা জীবন পড়িও জাহান্নামে দেওয়া লাগবে। অনেকে মনে করে কালেমা তো একবার পড়ছি, জান্নাতে তো একবার যামু, আগে যাই আর পরে যাই, একবার তো যামু। তো ওই মুনাফেকরা কালেমা পড়ে নাই, আমার আপনার চেয়ে সুন্দর করে পড়ছে, আমি আপনি বাঙালি কালেমা পড়ি, ওই মুনাফেকরা মদিনার মানুষ আরবি বাসী, তারা খুবই সুন্দর করে চমৎকার করে কালেমা পড়ছে, কিন্তু কালেমা পড়িও জাহান্নামে গেছে। তাহলে কালেমা খালি পড়লেই জান্নাতি হয় না, কালেমার শর্ত মেনে নিলে জান্নাতি হয়। কালেমা পড়ার সাথে সাথে কালেমার কিছু দাবি আছে, শর্ত আছে, সেগুলো মানতে হবে। এক নম্বর শর্তটা হলো আসিদক। কি শর্ত? সত্যবাদিতা। মনে রাখবেন এক নম্বর কি? সত্যবাদিতা। এই যে আপনি সাক্ষ্য দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষ্যটা সত্যবাদিতার সাথে সাক্ষ্যটা দেওয়া লাগবে। কিন্তু আপনি জবানে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিলেন, অন্তরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, এই সাক্ষ্যটা সত্যবাদিতার সাথে সাক্ষ্য হয় নাই, এটা মিথ্যা সাক্ষী হয়েছে। জবানে একটা সাক্ষী দিছেন, অন্তরে আরেকটা। তাহলে এইরকম সাক্ষী যদি সারা জীবনও দিই তাও ইমানদার হওয়া, মুসলিম হওয়া যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দিতে হইলে ওই সাক্ষ্যের মধ্যে, ওই শাহাদার মধ্যে সিদ্দিক থাকা লাগবে, সত্যবাদিতা থাকা লাগবে। এখন কথা হলো সত্যবাদিতা আমার মধ্যে আছে, এটা বোঝা যাবে কেমনে? যে আমি মুখে সাক্ষী দিচ্ছি যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার অন্তরে ওইটা আছে, তো এটা দুইটা যদি মিলে তো বোঝা যেতে হবে না? কি বলেন, বোঝা দেওয়া লাগবে না? যে আমার অন্তরে আর মুখে যে মিল আছে এটা বুঝবো কেমনে? এই বোঝার মাধ্যম হলো, এক নম্বর মাধ্যম হলো আমি দুনিয়ার সব কিছুর চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বেশি ভালোবাসব।
محمد رسول الله صلى الله عليه وسلم سنت کے بشي بالو بشبو যদি এই মহব্বত তৈরি হয় বুঝতে হবে আমার জবানে যেই সাক্ষী দিছি এটার সাথে আমার অন্তরের মিল আছে যদি এই মহব্বত না থাকে বুঝতে হবে আমার জবানের সাক্ষীর সাথে অন্তরের মিল নাই এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি من والده وولده والناس أجمعين الله رسول صلى الله عليه وسلم بلين لا يؤمن أحدكم تما در كيو ايمان دار ہوتے پاربنا لا يؤمن أحدكم ককখনো ইমানদার হতে পারবে না তোমাদের কেউ হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যতক্ষণ না আমি তার কাছে তার মা বাবার চাইতে তার ছেলেমেয়ের চাইতে দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবী মহব্বতের বেশি না হব আমি নবী যদি তার কাছে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসার না হই বেশি মহব্বতের না হই তো সেই ইমানদার হয় নাই তাহলে আমার জবানে যে সাক্ষী দিছি অন্তরে যে এটা আছে বোঝা যাবে যে আমি আমার নবীকে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি মহব্বত করি আমার নবীকে মহব্বত করি কিন্তু হাদিস মানি না হাদিসের ভালোবাসি না কি মহব্বত হবে না عمر بن خطاب رضي الله تعالى عنه بلن يا رسول الله صلى الله عليه وسلم والله إني أحبك من كل شيء دنيار شاب كسر چايته أمي أبنك بشي بالو بشي إلا من نفسي طب أمر نزير نفسر چايته أبنك بشي بالو بشي نا الله رسول صلى الله عليه وسلم بلن الله عمر এভাবে محبت করলে মানুষ ইমানদার হওয়া যায় না ইমানদার হবে না عمر ابن خطاب رضي الله تعالى عنه বলেন يا رسول الله صلى الله عليه وسلم والله اني احبك من نفسي اي يا رسول الله صلى الله عليه وسلم আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে এখন আমার নফসের চাইতেও বেশি محبت করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আন ইয়া ওমর ওমর এতক্ষণে তুমি ইমানদার হইছো এবার তুমি ইমানদার যখন তোমার নিজের নফসের চাইতেও আমাকে বেশি ভালোবাসো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আমার উম্মতরা ওয়াফুল লিহা ওয়া কাসসুর শাওয়ারেব তোমাদের দাড়িগুলোকে ছেড়ে দাও গোবগুলোকে ছোট করো উম্মত কয় না না দাড়ি রাখলে আমার সুন্দর দেখা যাবে না দাড়ি রাখলে ভালো জায়গায় বিয়ে করতে পারবো না দাড়ি রাখলে ভালো করে আমি সম্পর্ক করতে পারবো না ভালো চাকরি পাবো না এবার রাসূলের মহব্বত কতটুকু বোঝা গেছে না কি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে সাক্ষী দিছে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মানতে ভালো লাগে না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে দাড়িকে কি করো ছেড়ে দাও দাড়ি ছাড়ে দিতে ভালো লাগে না কয় না দাড়ি ছেড়ে দিলে ভালো চাকরি পাবো না চাকরির জন্য গেলে দাড়ি দেখলে চাকরি দিবে না কয় না বিয়ে করতে গেলে দাড়িওয়ালা ছেলে দেখলে বিয়ে দিবে না বিয়েও করতে পারবো না তাহলে রাসূল এমন জিনিস শিখাইছে আপনার বেকার রাখার পদ্ধতি আপনার বিয়ে না করার পদ্ধতি এগুলো শিখেছে রাসূল কি বলেন আপনার আমার ইমান যদি এই জায়গায় হয় তো তাহলে রাসূলের যে সাক্ষ্য দিলাম কি সাক্ষী দিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য তো মুনাফিকেরও দিছে আমিও দিছে আমার সাক্ষ্য আর মুনাফিকের সাক্ষ্যর পার্থক্য কোথায় মুনাফিক তার নিজের নফসের চাইতে নবীকে বেশি ভালোবাসে নাই আমি আমার নফসের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি এটা যতক্ষণ না আসবে ততক্ষণ ঈমান কারো ভিতরে আসবে না সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ততক্ষণ পর্যন্ত কোন মানুষ ইমানদার হতে পারে না আপনার রবের কসম করে বলছি আমি আল্লাহ
যতক্ষণ পর্যন্ত না আমার নবী কোন ফয়সালা দিবে উম্মত মেনে নিতে নিঃসংকোচে মেনে নিতে রাজি হবে না ততক্ষণ পর্যন্ত কোন মানুষ আমি আল্লাহ কসম করে বলছি ঈমানদার হতে পারে না ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাসরের সাত নম্বর আয়াতে কারিমে বলেন আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন তা করো আমার রাসূল যা ছাড়তে বলেন তা ছাড়ো এখন আমি রাসূলের খুব ভালোবাসি রাসূলের জন্য আমার খুব এশক খুব ভালোবাসা খুব মহব্বত কিন্তু রাসূল যা বলেন তা মানতে রাজি না যা ছাড়তে বলেন তা ছাড়তে রাজি না তাহলে কি কালেমা তার ভিতরে ঠিকমতো আসছে আসা নাই এটা জবানে সাক্ষ্য দিছে জবানে বলছে মুখে বলছে অন্তর পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে নাই আল্লাহ রাসূলকে যেমন ভালোবাসবো রাসূলের হাদিসকে ভালোবাসতে হবে যদি বলেন যে রাসূলের হাদিস নিয়ে ব্যঙ্গ করেন ঠাট্টা বিদ্রুপ করেন তাহলে বুঝতে হবে সহি হাদিস নিয়ে যদি ব্যঙ্গ করেন ঠাট্টা বিদ্রুপ করেন হাসি তামাশা করেন তার অর্থ হইল আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবে মহব্বত করেন না ভালোবাসেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন নাদারাল্লাহু ইমরান সামিআ মিন্না হাদিসান ফাহাফিজাহু হাত্তা ইউবাল্লিগাহু আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের চেহারাটাকে চিরদিন তাজা রাখুক উজ্জ্বল রাখুক যেই লোক আমার হাদিস শুনছে শোনার পরে হাদিসটাকে সংরক্ষণ করছে এরপরে অন্য মানুষের কাছে আমার হাদিসটা পৌঁছাই দিছে সুবহানাল্লাহ যেই মানুষটা আমার হাদিস শুনে হাদিস সংরক্ষণ করছে হাদিস অন্যের কাছে পৌঁছাই দিছে এই মানুষটার চেহারাটা আল্লাহ পাক চির উজ্জ্বল করে রাখুক সুবহানাল্লাহ কিয়ামতের দিন এই মানুষটার চেহারা উজুহুন ইয়াউমাইযিন নাযরা ইলা রাব্বিহা নাযরা কিয়ামতের দিন এই লোকটার চেহারা উজ্জ্বল হয়ে থাকবে সুবহানাল্লাহ এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সহি হাদিসের প্রতিও মহব্বত থাকতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি মহব্বত থাকতে হবে সুন্নতের ভালোবাসা নাই তো বুঝতে হবে কালেমার শর্ত পূর্ণ হয় নাই মুহাম্মদ রাসূলুল্লাহর স্বীকৃতি পূর্ণতা পায় নাই কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর স্বীকৃতি পূর্ণতা পাইলে পুরা সুন্নতের জিন্দেগী আমার মধ্যে গড়ে উঠবে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার সব উম্মত জান্নাতে চলে যাবে ইল্লা মান আবা ওই মানুষগুলো ছাড়া যারা অস্বীকার করে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়ামাইয়া বায়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষগুলো অস্বীকার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ যেই লোকটা আমার আনুগত্য করে যেই লোকটা আমার কথা মেনে চলে আমাকে অনুসরণ করে এই লোকটা জান্নাতে চলে যাবে ওয়ামান আসানি ফাকাদ আবা যেই লোকটা আমার নাফরমানি করে আমার কথা শুনে না আমার কথা মানে না এই লোকটাই অস্বীকার করে এই লোকটা জাহান্নামে যাবে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আনুগত্য না করলে আপনি সারা জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ বললেও জান্নাতি হওয়া যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার যদি সত্যায়ন থাকে মানে সত্যবাদিতার সাথে যদি আমি কালেমাটা সাক্ষ্য দিই তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে কি করতে হবে দোয়া করতে হবে কেমনে দোয়া করবেন বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে বেশি বেশি দরুদ পড়তে হবে দরুদ পড়ে না তাহলে বোঝা যায় সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে না যদি মহব্বতে করত তাহলে দরুদ পড়ত আজানের পরে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাকামে মাহমুদের দোয়া করতে হবে, উসিলার দোয়া করতে হবে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আয় আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দান করেন। ওয়াসিলা জান্নাতের মধ্যে সবচাইতে উঁচু মর্যাদার জায়গাটার নাম ওয়াসিলা, সেই জায়গাটা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। ওয়াল ফাদিলা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাদিলা দান করেন, অর্থাৎ শ্রেষ্ঠত্ব দান করেন। ওয়াবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াআতা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করেন, মাকামে মাহমুদ। তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া, মাকামে মাহমুদের জন্য দোয়া করা, ওয়াসিলা ফাদিলার জন্য দোয়া করা, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া। আর আপনার আমার যদি এই সাক্ষ্যদানটা সত্যবাদিতার সাথে হয় তা আমার আপনার মধ্যে দোয়ার প্রতিফলন থাকতে হবে। তাহলে একটা শর্ত পাইছেন কি? সত্যবাদিতা বলে গেছেন। আপনারা মনে হয় আমার কোনো কথাই বুঝতেছেন না, আমি কি আলোচনা করতেছি, আমার কাছে ভয় লাগতেছে, মানে কিছুই বুঝতেছেন না, আমার কথা বুঝেন নাই, আর বুঝি নাইও কয় না, বুঝি নেই বললে কোনো অসুবিধা নাই, না বুঝতে বলেন যে বুঝি নেই, বুঝতে পারছেন যে সাহস করে বলেন না, বলে বুঝি নেই, এটা বলতেও ভয় লাগে, আমার কথা বুঝতে পারছেন যে বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বরে বলছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা সাক্ষ্য দিলে সাক্ষ্যটা সত্যবাদিতার সাথে দেওয়া লাগবে, মানে সাক্ষ্য তো দিতেছি আমি মুখে, কিন্তু এই মুখে সাক্ষীটা থাকলে হবে না, এটা অন্তরেও থাকা লাগবে, এটা হলো এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো এখলাস, এই সাক্ষীটা দিতে হবে এখলাসের সাথে, এখলাসের সাথে মানে একনিষ্ঠতার সাথে, তাওহীদের সাথে, মানে এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আপনাকে আমাকে ঠিক করে নিতে হবে যে আমার মৃত্যু পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া আর কোন আদর্শ আমি মানি না, আমার মধ্যে আসবে না, আমার পরিবারে আসবে না, এটা থাকতে হবে। এটা না হলে আপনি সারা জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিবেন, জান্নাত পাবেন না, ইমানদার হওয়া যাবে না, এটার নাম হলো এখলাস। এটার নাম কি? এখলাস। এই জন্য আল্লাহর যত ইবাদত করবেন প্রত্যেক ইবাদতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা থাকা লাগবে, ইত্তেবা, আপনাকে আমাকে খুঁজতে হবে যে আমার রাসূল কেমনে করছেন, এটা না খুঁজি ইবাদত করা যাবে না। এই জন্য প্রত্যেকটি ইবাদতের মধ্যে ছয়টা জিনিস খোঁজা লাগবে, কয়টা জিনিস? ছয়টা জিনিস। একটা হলো সবব, কারণ খুঁজতে হবে, কারণ আমি এই ইবাদতটা যেই কারণে করতেছি আমার নবী এই কারণে করছেন কিনা, কি খুঁজতে হবে? কারণ, কারণ খোঁজা লাগবে। যেমন ধরেন আপনার আব্বা মারা গেছে, আপনি 40 দিনের দিন বিশাল খানা জিয়াফতের আয়োজন করছেন, তাহলে কি কারণে করছেন? কথা বলো না, কি কারণে করছি? আব্বা মারা গেছে আব্বার কারণে, আব্বা মারা যাওয়ার কারণে। তা আমার নবীর আব্বা মারা যান নাই, কে গেছেন? তা আমার নবীর আব্বা মারা যাওয়ার কারণে আব্বার জন্য কয়বার খানার আয়োজন করছিলেন আমার নবী? কি করছে? তাহলে আমি যেই কারণে করছি আমার নবী সেই কারণে করেন নাই, এই কারণে এটার নাম বেদাত। এটার নাম কি? বেদাত। বেদাত করলে কি হয়? কুল্লু বেদাতিন দলালা, গোমরাহি, আর কুল্লু দলালাতিন ফিন্নার, গোমরাহি, সব গোমরাহি জাহান্নামে নিবে। তাহলে এই যে কাজটা করলাম এটা আমার নবীর কারণের সাথে মিলে নাই, আমার নবীর স্ত্রী মারা গেছে, স্ত্রীদের জন্য এরকম খানা জিয়াফত করেন নাই, আমার নবীর ছেলে মারা গেছে, ছেলেদের জন্য করেন নাই, আমার নবীর মা মারা গেছে, বাবা মারা গেছে, তাদের জন্য করেন নাই, কোন সাহাবীর মা বাবা স্ত্রী ভাই বোন যা মারা গেছেন কারোর জন্য এরকম করেন নাই। তাহলে আমি যেটা করছি এই কারণের সাথে ওই কারণ মিলে নেই, কথা বুঝে আসছে?
মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়ি প্রথমে কি কারণে পড়ি মসজিদে ঢোকার কারণে মসজিদে ঢোকার কারণে দুই রাকাত নামাজ পড়লাম আমার নবীও মসজিদে ঢোকার কারণে দুই রাকাত নামাজ পড়ছে পড়ছে না এইটা হয়ে গেছে সুন্নাত আমার কারণের সাথে নবীর কারণ মিলে গেছে ওযু করার পরে দুই রাকাত নামাজ পড়া সুন্নাত আমার নবী ওযু করে দুই রাকাত নামাজ পড়ছেন এখন ধরেন একদিন বৃষ্টি হয়েছে এই এলাকায় খুব বৃষ্টি এখন আমি কইলাম যে আজকে বৃষ্টি হয়েছে এতদিন পরে আল্লাহর নিয়ামত পাইছি তা আমি দুই রাকাত বৃষ্টির নামাজ পড়ি সলাতুল মাতার দুই রাকাত নামাজ পড়লাম এই দুই রাকাত নামাজ কি সুন্নাত হবে না বেদাত হবে কি সুন্নাত হবে না বেদাত হবে বেদাত হবে কারণ কি আমি যেই কারণে দুই রাকাত নামাজ পড়ছি আল্লাহ রাসূলের আমলেও বৃষ্টি হয়েছে কিন্তু রাসূল কোনোদিন বৃষ্টি হওয়ার কারণে দুই রাকাত নামাজ পড়েন নাই আমি যেই কারণে পড়ছি কারণে কারণে মিলে নাই কথা বুঝে আসছে এই জন্য এখলাস মানে এটা যে আমি যত ইবাদত করব আমার কারণের সাথে রাসূলের কারণের মিলতে হবে মাগরিবের নামাজ তিন রাকাত একজন আসে কয় এই মিয়া তিন রাকাত পড়ছো কেন মাগরিবের নামাজ তিন রাকাত কেন জবাব দাও আপনি কি উত্তর দিবেন আমার রাসূল তিন রাকাত পড়ছেন তিন রাকাতের ইমামতি করছেন তিন রাকাত পড়তে বলছেন ওই কারণে আমিও তিন রাকাত পড়ি আপনার কারণ রাসূলের কারণের সাথে কি হয়েছে মিলে গেছে কিন্তু জুমার নামাজ আল্লাহ রাসূল দুই রাকাত পড়ছে আপনি যদি কোন জানা আই শুনেন আজকে ছুটির দিন আমরা সবাই ফ্রি আছি আজকে দুই রাকাত না চার রাকাত পড়ি যখন চার রাকাত পড়ছেন এবার কি সুন্নাত হয়েছে না বেদাত হয়েছে কেন আমার রাসূলের কারণের সাথে মেলে নাই দুই নম্বরে স্বভাবের সাথে দুই নম্বরে যে জিনিসটা মিল থাকতে হবে সেটা হলো জিন্স মানে একই প্রকরণের একই ধরনের হতে হবে যেমন কোরবানির পশু আপনার তিন রকমের পশু দিয়ে কোরবানি করার আল্লাহ পাক অনুমোদন দিছেন ইবিল বাকার গানাম আচ্ছা তো এখন এই তিন রকমের মধ্যে ইবিল মানে উট বাকার মানে গরু গানাম মানে ছাগল এখানে কি মহিষ আছে তো মহিষ দিয়ে কোরবানি করলে হবে কোরবানি বলেন তো দেখি এবার আপনারা ফতোয়া দেন মহিষ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা ওরে এই ফতোয়া কই পেয়েছেন মহিষ দিয়ে কোরবানি করলে অবশ্যই কোরবানি হবে হবে না কেন কেন হবে বলে মহিষের কথা তো এখানে নাই হইলো কেমনে মহিষটা আলাদা কোন প্রকরণ না আলাদা কোন জাতি না গরুর একটা প্রকরণ মহিষ বুঝে আসছে গরু আর মহিষ একই জাতি আরব দেশে মরুভূমিতে মহিষ থাকে না বলে রাসূল মহিষ নাম বলেন নাই মহিষ দিয়ে কোরবানি করেন নাই কারণ মহিষ থাকতে হইলে নদী নালা লাগে খাল বিল লাগে পানি লাগে তো মরুভূমিতে মহিষ কেমনে থাকবো এই কারণে মক্কা মদিনাতে মহিষ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিষের কথা উল্লেখ করেন নাই কিন্তু মহিষটা বাকারের অন্তর্ভুক্ত শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ শাইখ আলবানী রাহমাহুল্লাহ সবাই বলছেন আল জামুস মিন আল বাকার এটা একটা বাকার এটা একটা গরু মহিষ একটা কি গরু আরে মহিষের গোস্ত গরু গোস্ত করে বিক্রি করতো না আগে আগে দেখতেন যে টাকে টাকে ঢাকা শহরে মহিষ ঢুকে কিন্তু মহিষের গোস্ত পাওয়া যেত না সব জায়গায় গরু গোস্ত এখন একটু মহিষের গোস্তের চাহিদা বাড়ছে এখন মাইকিং করে করে মহিষ জবাই করে আগে মহিষের গোস্ত গরু গোস্ত বলে চালাই দিত দিত না মহিষের গোস্তের দাম ছিল কম গরু গোস্ত দাম ছিল বেশি মানুষ ধরতে পারত না কোনটা গরু গোস্ত কোনটা মহিষের গোস্ত তাহলে মহিষটা মিনাল বাকার এই কারণে কোরবানি হয় ছাগল বলছেন ছাগলের মধ্যে বেড়া দুম্বা এগুলো ছাগল আপনি মিনার বাজারে গেলে দেখবেন গরু কত রকমের আছে আপনার সৌদি আরবে মক্কার মিনার বাজারে হজের সময় গেলে কত রকমের গরু আমরা বাংলাদেশে কয় রকমের গরু দেখি ওখানে সারা পৃথিবীর যত রকমের গরু আছে সব আসে তাহলে গরু আমরা একরকম দুই রকম দেখি গরু বিভিন্ন রকমের আছে মহিষও একটা গরু বুঝে আসছে তাহলে এটা হয়েছে কিন্তু আমি যদি ঘোড়া দিয়ে কোরবানি করে ঘোড়া দিয়ে করলে হবে কেন হবে না হ্যাঁ ঘোড়াটা উটের প্রকরণ না গরুর প্রকরণ না ছাগলের প্রকরণ না এজন্য হবে না জিন্সের মধ্যে মিলে নাই
আমি যদি একটা খাসি মুরগি বড় একটা তার্কি মুরগি দিয়ে কোরবানি দিই হবে হবে না কেন ওই তিন রকমের কোন প্রকরণের সাথে এটা মিলে না এজন্য হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার সময় খেয়াল রাখতে হবে আমার নবী যেই জিনসের করছেন ওই জিনসের সাথে মিল থাকতে হবে বুঝে আসছে তিন নম্বরে যেটা অনুসরণ করা লাগবে এখলাস বলতে যেটা বোঝায় তিন নম্বরে যেটা করতে হবে কাইফিয়াত মানে আমার নবী যেই ইবাদত যেই পদ্ধতিতে করছেন হুবহু ওই পদ্ধতিতে করা লাগবে আগেরটা পরে পরেরটা আগে করা যাবে না জুমার নামাজে খুতবা পড়ি আগে না পরে নামাজের আগে নামাজ পড়ি কখন পরে ঈদের নামাজে নামাজ আগে খুতবা পরে এখন আমি যদি কই না এটা আসলে অসুবিধা পরে খুতবা শোনার জন্য মানুষ থাকে না আগে পড়ে ফেললে তো সুবিধা কি বলে নামাজের পরে অনেক মুসল্লি চলে যায় না তার বিশেষ করে কোরবানির ঈদে মানুষ কোরবানি করার জন্য গরু জবাই করার জন্য দেজে দৌড় আর খুতবা শোনে না অথচ তার কোরবানির ইচ্ছে খুতবা শোনা বেশি জরুরি কিন্তু ওই গাদা ব্যাকল বুঝে নাই যে কোনটা জরুরি বেশি হে মনে করছে গরু জবাই করাই বেশি জরুরি সে দৌড় দিছে খুতবা না শুনে কিন্তু তার খুতবা শোনাটা ছিল জরুরি এখন আমি যদি মনে করি যে খুতবাটা আগে দিয়ে দিই জুমার নামাজে যেমন আগে দিয়ে দিই ঈদের নামাজও আগে দিয়ে দিই দেওয়া যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি যেটা আগে করছেন সেটা আগে যেটা পরে করছেন সেটা পরে ওজুর মধ্যে যে অঙ্গ আগে দিয়েছেন সেটা আগে যেটা পরে দিয়েছেন সেটা পরে আগেরটা পরে পরেরটা আগে করলে ওযু হবে না তাহলে তিন নম্বরে কি গেল কাইফিয়াত চার নম্বরে কদর নবী সাল্লাল্লাহু আলাইহি যেই ইবাদত যেই পরিমাণ করছেন আমাকেও সেই পরিমাণ করতে হবে পরিমাণে পরিমাণে মিল থাকা লাগবে পাঁচ নম্বরে মাকান স্থানে স্থানে জায়গায় মিল থাকতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ্জু আরাফা হজ হবে কোথায় আরাফার ময়দানে আপনি যদি কোন যে না আরাফার ময়দানে যেতে এখন সাত লাখ টাকা লাগবে এবছর তা আছে আমাদের কাছে টঙ্গি এখানে আপনি দুশো টাকা দিয়ে চলে যেতে পারবেন তাহলে এখানে যাই করি ফেলি হজটা কি করা যাবে এখানে যে যদি সারা বছরও বসে থাকেন হজ হবে কেন হবে না এটাও তো একটা ময়দান ওইটাও একটা ময়দান এটাও একটা ময়দান এটা টঙ্গির ময়দান ওটা আরাফার ময়দান তা এখানে গেলে হবে না কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা ঠিক করে দিছেন মাকান ঠিক করে দিছেন বলে দিছেন আল হজ্জ আরাফা আরাফার ময়দানকে নির্দিষ্ট করে দিছেন পৃথিবীর অন্য কোন ময়দানে গেলে হজ হবে না তাহলে যে যেই জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি ঠিক করছেন ওই জায়গার সাথে মিল থাকতে হবে ছয় নম্বর জামান সময়ের সাথে মিল থাকতে হবে আরাফার ময়দানে সারা বছর যায় বসে থাকলে হজ হবে না শুধু জিলহজ মাসের নয় তারিখ সূর্য পশ্চিম আকাশে ডলে পড়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত বসে থাকলে হজ হবে যদি আপনি এখন যাই বসে থাকেন যে এখন মানুষ টানুষ নাই ফ্রি আছে চলো আমরা এখান থেকে কয়েকজন যাই এক সপ্তাহ আরাফার ময়দানে কাটাই আসি হজ হবে ওই টাইমে না থাকলে সারা বছর বসে থাকলে হজ হবে না এটার নাম হলো জামান এই জামানে জামানে মিল থাকতে হবে এই ছয়টা জিনিসে যদি আল্লাহর নবীকে অনুসরণ করেন এটার নাম হলো কি এখলাস এটার নাম কি কয়টা গেছে জি না আটটা জিনিসের মধ্যে কয়টা গেছে দুইটা গেছে মাত্র একটা বলছি কি সত্যবাদিতা সিদ আর একটা বলছি কি এখলাস আসুন সংক্ষেপে শেষ করবো আর লম্বা করবো না তিন নম্বরটা হলো এই যে সাক্ষ্যটা দিছেন এই সাক্ষ্যটার মধ্যে ইস্তিকামত থাকতে হবে ইস্তিকামত কি থাকতে হবে ইস্তিকামত ইস্তিকামত মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য দিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীত যত দুশ্মন আছে তাদেরকে ছেড়ে দিতে হবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত রাখবেন ঈমান রাখবেন আবার মুহাম্মদ রাসূলুল্লাহ দুশ্মনের সাথেও সম্পর্ক রাখবেন আপনার ঈমান থাকবে না বুঝে আসছে যেমন আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাইলে তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা লাগে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আল্লাহ পাক বলছেন যত নবী আমি দুনিয়াতে পাঠাইছি সব নবীরা বলছে ইবাদত করো আল্লাহর আর তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো কারণ আল্লাহর সাথে তাগুতের সাথে দুইজনের সাথে এট এ টাইম সম্পর্ক রাখা যায় না
তা আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও সম্পর্ক রাখবেন আবার মুহাম্মদ রাসূলুল্লাহর শত্রুর সাথেও সম্পর্ক রাখবেন দুইটা সম্পর্ক একসাথে থাকবে না এই কালেমা পড়লে মুহাম্মদ রাসূলুল্লাহর যত দুশমন আছে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না তো মুহাম্মদ রাসূলুল্লাহর দুশমন কারা আবার তো এদেরকে চিনতে হবে চিনা লাগবে না এক নম্বর দুশমন ইবলিস এক নম্বর দুশমন কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর দুশমন ছিল কারা ইবলিস এখন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনছেন উনাকে খুব ভালোবাসেন আল্লাহর নবীকে আবার ইবলিসের সাথেও সম্পর্ক খুব ঘনিষ্ঠ রাখছেন কয় না সবার সাথে হাত মিলে চলা লাগে কয় সমাজে যত রঙের মানুষ আছে সবার সাথে কি করতে হয় সম্পর্ক ভালো রাখতে হয় না হয় সামনে ভোট লাগবো বিভিন্ন সময় দরকার আছে দেখো এই জন্য যারা আপনার গান বাজনা করে তাদের ওখানেও টাকা পয়সা দেওয়া দরকার সম্পর্ক রাখা দরকার ওয়াজ মাহফিল করে মানুষ এগুলো দরকার সবগুলাই দরকার আছে এখন আপনি কইলেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরকার আছে ইবলিসেরও দরকার আছে তা আপনার ঈমান থাকবো এইজন্য মসজিদে ঢুকছেন এখন আপনি সালাত আদায় করতে দাঁড়াইছেন এন্ড ইবলিসও আছে আপনার সাথে আপনি কইলেন যে না এই বেড়ারে বাইর করার দরকার কি হে বড় থাকুক আমাদের সাথে এখন আপনি কি করলেন একজন এখানে দাঁড়াইছেন একজন এখানে দাঁড়াইছেন মাঝখানে ইবলিসের জন্য জায়গা রেখে দিয়েছেন আমাদের দেশে দেখবেন নামাজের মধ্যে ইবলিসের এত ভালোবাসে কোনা এবারে বাইরে যাওয়ার দরকার কি এবারে আসে কষ্ট করে থাকুক আমাদের সাথে এজন্য জায়গা রাখে সবাই দুইজনের মাঝখানে জায়গা রাখে না মসজিদে মসজিদে দেখবেন ফাঁকে ফাঁকে ইবলিসের জন্য জায়গা রাখি দে সুন্দর করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বারবার জামাত শুরু করার আগে বলতেন ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশয়তান শয়তানের জন্য তোমরা কোনো জায়গা ফাঁকা রাখিও না তা আমরা কই না শয়তান বাইরে হবো কেন হে আসে কষ্ট করে আমাদের সাথে থাকুক আমরা হের জন্য মাঝখান দিয়ে জায়গা রাখি রাখি না তাহলে আল্লাহ রসুলেরও মহব্বত আছে ইবলিসের প্রতিও আমাদের মহব্বত আছে আবার কি করি ঘরের মধ্যে আমরাও থাকি আমাদের বিছানা ইবলিসেরও রাখি রাখেননি আপনারা এবার আর কথা কয় না রাখিও কয় না না রাখিনিও কয় না ইবলিসের জন্য ঘরে খাটে জায়গা রাখেন হ্যাঁ রাখেন না আচ্ছা খাবার রাখেন খাইতে লাগলে ইবলিসের জন্য একটু রাখেন রাখেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ঘরে ঢুকার সময় দোয়া পড়ে ঢুকে আপনারা কি ঘরে দোয়া পড়ে ঢুকেন অনেকেই 99% দোয়া পড়ে ঢুকে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ঘরে ঢুকার সময় দোয়া পড়ে ঢুকবো ইবলিস তখন বলতে থাকে এই ঘরের মধ্যে লা মাবিতা লাকুম কোন ঘরে আসলাম এই ঘরে তো একটু থাকার জায়গা নাই আর যেই ঘরের মধ্যে দোয়া ছাড়া ঢুকছে ইবলিস কে সুন্দর একটা নিরাপদ জায়গা পাইছি থাকার জন্য আচ্ছা এবার কয় আচ্ছা বসে থাকি থাকার জায়গা তো পাইছি এবার দেখি খানা দানা পাই কিনা কতক্ষণ পরে এরা খাইতে বসছে যতক্ষণ বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছে ইবলিস কয় লা মাবিতা লাকুম ওয়ালা আশা আলাকুম কয় এই ঘরে থাকার জায়গাও নাই খানাও নাই এই ঘর থেকে ভাগো পালাও থাকা যাবে না আর যে ঘরের লোকেরা বিসমিল্লাহ বলে নাই খাওয়া শুরু করে দিছে বামাত্তি খাইতেছে যেমন মনে চায় তেমনি খাইতেছে ইবলিস কয় থাকার জায়গাও পাইছি খানার জায়গাও পাইছি এই ঘর থেকে আর ইবলিস বাইরে না আরামের জায়গা তাহলে ইবলিস প্রীতি ইবলিস মহব্বত ইবলিসের খানার মধ্যে অংশগ্রহণ করা ঘরের মধ্যেও রাখা মসজিদেও রাখা এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানের পরিপন্থী অর্থাৎ তার ইমানের ভিতরে ইস্তিকামত নাই বুঝে আসছে এজন্য প্রথম মুহাম্মদ রাসূলুল্লাহর দুশমন আমার আপনার দুশমন ইবলিস তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে ফজরের নামাজের সময় কিছু মানুষ আজান শোনার পরে উঠে গেছে কিছু মানুষ উঠে নাই বলেন তো দেখি কারা ইবাদত করছে কারা করে নাই কিছু মানুষ ফজরের আজান শুনে উঠে নামাজ পড়তে চলে আসছে কিছু মানুষ উঠে নাই এখানে ইবাদত করছে কারা এখানে বড় গলত এখানে যারা শুয়ে রয়েছে তারাও ইবাদত করছে যারা উঠছে তারাও ইবাদত করছে দুইজনেই ইবাদত করছে যারা ঘুম থেকে উঠে মসজিদে আসছে এরা ইবাদত করছে আল্লাহ রাব্বুল আলামিনের যারা শুয়ে রয়েছে তারা ইবাদত করছে কার শয়তানের কারণ মসজিদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসছে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা আস সলাতু খাইরুম মিনান নাওম আর ইবলিস বলতেছে
লাইলুন তাবিলুন ফারকুত রাত অনেক দেরি আছে শুয়ে থাকো এই শীতের মধ্যে উঠা যাবে না এই শীতের মধ্যে উঠা যাবে না ল্যাব কম্বল আরো টানো ভালো করে তে যেই লোক শুয়ে রইছে সে কার কথা মানছে আল্লাহর কথা না শয়তানের কথা শয়তানের কথা তো সে শয়তানের ইবাদত করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান আনলে ইবলিসের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে হবে দুই নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুশমন হলো কাফেররা কাফেরের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে তিন নম্বর মুশরিকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে চার নম্বর মুনাফিকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে পাঁচ নম্বর বেদাতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে যে আমার নবীর সুন্নাত বাদ দিয়ে যারা বেদাত সৃষ্টি করে বেদাতের পৃষ্ঠপোষকতা করে বেদাত মেনে চলে তার সাথেও আমার সম্পর্ক থাকা যাবে না এটার নাম হলো কি ইস্তিকামত কয়টা গেল তিনটা চার নম্বর মহাব্বা চার নম্বর হলো কি মহাব্বা ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা মহব্বতটা হইতে হবে এত্তেবার মাধ্যমে এমনি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে এমনি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ সুন্নাত জীবনে ফিট করে না তার জীবনের কোন কিছুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই এটার নাম মহব্বত না এটার নাম বন্ডামি মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্নাকা রাসূলুল্লাহ বলছে কিন্তু তাদের জিন্দেগিটা সুন্নতের আলোকে সাজায় নাই এজন্য চার নম্বর শর্ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলে পুরো জিন্দেগিটা সুন্নত দিয়ে সাজাইতে হবে তাহলে মহব্বত বোঝা যাবে পাঁচ নম্বর এলেম লাগবে এলেম মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তার সিরাত জানতে হবে তার জীবনী জানতে হবে তার জীবনী জানাটাও ফরজ কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হলে বুঝতে হলে তার সিরাত জানতে হবে তার জীবনী জানতে হবে দেখবেন অনেক মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানে না জীবনীটা জানে না কত জনের জীবনী পড়ে বিশ্বের কত কবির জীবনী পড়ে সাহিত্যিকের জীবনী পড়ে কত মানুষের জীবনী পড়ে কিন্তু আল্লাহ রসুলের জীবনীটা সে জীবনে একবারও পড়ে নাই শুনেও নাই দেখেও নাই এজন্য এলেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এলেম লাগবে শর্ত এটা ছয় নম্বর যেটা লাগবে ইকিন এই বিশ্বাসটার মধ্যে একেবারে পরিপূর্ণ ইকিনের সাথে হইতে হবে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু এরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করে না বিন্দুমাত্র সন্দেহ পোষণ করে না মুনাফিকরা এমনি ঈমান আনত কিন্তু পিছনে পিছনে গিয়ে সন্দেহ পোষণ করত আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা করত মজা করত তামাশা করত এজন্য কেউ যদি আল্লাহ রাসূলের হাদিস নিয়ে সুন্নাহ নিয়ে দিন নিয়ে তামাশা করে তার অর্থ হলো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানটা একই সাথে হয়নি বুঝে আসছে ছয় নম্বর হলো কি একইন সাত নম্বরে যেটা লাগবে সেটা হলো কবুল যেমন বিয়ের মধ্যে ইজাব আর কবুল আছে না একজন ইজাব প্রস্তাব দেয় আরেকজন কি করে কবুল করে কবুল করলে বিয়ে হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য দেওয়ার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন সব কিছুকে কবুল করা লাগবে একটা যদি কবুল না করেন বলে যে না আমি আল্লাহ রাসূলের সব মেনে নিছি এইটা মানতে পারতেছি না তাই আপনি একটা কবুল না করলে ঈমান চলে যাবে ঈমান হবে না তাহলে কয়টা হইল সাতটা আট নম্বরে যেটা লাগবে সেটা হলো আল ইনকিয়াদ ইনকিয়াদ মানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নিজের হাওয়া নিজের মনের অনুসরণ ত্যাগ করে দিতে হবে মানে রাসূলের প্রতি ঈমান আনার পরে নিজের মনের কোনো ইচ্ছা বাসনা থাকা যাবে না নিজের হাওয়াকে নিজের মনকে নিজের প্রবৃত্তিকে জবাই করে দিতে হবে জবাই করে আত্মসমর্পণ করতে হবে কার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কাছে আদর্শের কাছে মানে আমার আর ভালো লাগা বলতে জমিনে কিছু নাই আমার আল্লাহ যেমনে ভালো লাগা মনে করেন আমার রাসূল যেমনে ভালো লাগা দেখাইছেন ওইটাই ভালো লাগা এর বাহিরে যদি নিজের মনের থেকে আরো কিছু ভালো লাগা থাকে তাহলে বুঝতে হবে আমার ভিতরে এখনো ঈমান
আসেনি। একবারে সংক্ষেপে আত্মার বর্ণনা দিলাম, এই আত্মা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার সাক্ষ্য দিলে আমার আপনার ভিতরে এই আত্মা শর্ত পরিপূর্ণ থাকতে হবে। এই বিষয়ের উপরে আমার একটা বই আছে, কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত, এই বইটা পড়ার চেষ্টা করবেন, যে কোনো সময় সংগ্রহ করবেন, পরে এটা পড়ার চেষ্টা করবেন। আজকেও এখানে আছে আমার বইগুলো, 11টা গুরুত্বপূর্ণ বই আছে। আমার বইগুলো সব ইমানি বিষয়ের সাথে সম্পৃক্ত। আমি দেখছি সারা বাংলাদেশে আমাদের আমলের সমস্যা না, আমাদের সমস্যা ইমানের, ইমানে নাই আমল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, আমল নিয়ে হুলস্থুল, আমল নিয়ে মারামারি। তা আগে আমার আপনার ইমানটা ঠিক করা দরকার। ইমান ঠিক হলে আমল অটোমেটিক ঠিক হয়ে যাবে। এই জন্য আমলের কাউকে দাওয়াত দেওয়া লাগে না, দাওয়াত দিতে হবে ইমানের। আপনার নামাজের দাওয়াত দেওয়া দরকার নেই, একজন বেনামাজিকে নামাজের দাওয়াত দেওয়া লাগবে না। সে নামাজ কেন পড়ে না, তার ইমানের সমস্যা। তার ইমান ঠিক হইলে সে অটোমেটিক নামাজি হয়ে যাবে। একজনের জ্বর উঠছে, হাতুড়ে ডাক্তারের কাছে গেলে আপনার প্যারাসিটামল আরো এগুলো সেগুলো দি জ্বর দমনের চেষ্টা করব, কিন্তু বড় ডাক্তারের কাছে যাবেন, বড় ডাক্তার বলবে যে না আপনার জ্বর এটা একটা রোগের আপনার উপসর্গ দেখা দিচ্ছে, এটা রোগ না, জ্বর এটা রোগ না, হয় আপনার করোনা ভাইরাস ঢুকছে অথবা ম্যালেরিয়া হয়েছে, না আপনার কোনো জায়গায় ইনফেকশন হয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে, ওইটার উপসর্গ হিসাবে জ্বর দেখা দিচ্ছে। জ্বরের চিকিৎসা দরকার নাই, আপনার দরকার হলো ব্লাড টেস্ট করিয়ে আসেন, দেখা যাক আপনার কোনটা সমস্যা হয়েছে, তারপরে ওই সমস্যা নির্ণয় করে ওইটার চিকিৎসা করলে জ্বর অটোমেটিক এমনি চলে যায়। আর ওই চিকিৎসা না করে জ্বরের ওষুধ খাইবেন, হয়তো সাময়িক 7 দিন অ্যান্টিবায়োটিক খাইছেন, জ্বর কমে গেছে, দেখবেন কয়দিন পরে আবার হয়েছে, কয়দিন পরে আবার হয়েছে, কারণ রোগ তো রয়ে গেছে। এখন আমার আপনার রোগ হলো ইমানের মধ্যে, রোগ আমলের মধ্যে না। তা আমি আপনি ট্রিটমেন্ট করতেছি আমলের, আমলের ট্রিটমেন্ট করি, কিন্তু ইমানের রোগ রয়ে গেছে। তো ইমানের রোগ যতক্ষণ সুস্থ না হবে ততক্ষণ আমলের সমস্যা যাবে না। যে লোক নামাজ পড়তেছে তার নামাজের দাওয়াত দেওয়া দরকার নাই, তাকে দাওয়াত দিতে হবে ইমানের। তার ইমানের সমস্যা, ইমানে গন্ডগোল, ইমানে যদি ঠিক হইতো সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যে মদ খাইতেছে, আমরা কই তো মদ খাইতেছে মদের সমস্যা, মাদকের সমস্যা না, সমস্যা তার ইমানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, যার ভিতরে ঈমান আছে সে কখনো মদ পান করতে পারে না। তো যখনই মদ পান করে বুঝতে হবে তার ঈমানের সমস্যা দেখা দিচ্ছে। চোর কখনো চুরি করে না যতক্ষণ তার ঈমান থাকে, কারণ ঈমান থাকলে সে চুরি করবে কেমনে? সে যে আল্লাহর উপর ঈমান আনছে সে আল্লাহ তো দেখা যাইতেছে, সে হয়তো মানুষের অগোচরে চুরি করতেছে, তা আল্লাহ থেকে অগোচরে চুরি করবে কেমনে? যদি সে চুরি করে বুঝতে হবে সে আল্লাহর উপরে ইমানের মধ্যে সমস্যা। এইভাবে যত অপরাধ, যে সুদ খাইতেছে, যে ঘুষ খাইতেছে, যে মা বোন পর্দা করতেছে না, যারা হারাম ভক্ষণ করতেছে, হারাম রিজিক অন্বেষণ করতেছে, এই সব সমস্যার মূলে হইল ইমানের সমস্যা। এই জন্য ইমানের ট্রিটমেন্ট করতে হবে, ইমানের চিকিৎসা করতে হবে, ইমানটা বুঝতে হবে। যেমন দেখেন আমি আজকে যে আলোচনা করছি, অনেকের কাছে কেমন কেমন মনে হয়েছে, কারণ এইসব আলোচনা তো শুনেন নাই, ইমানের আলোচনাই নাই, ইমানের চিকিৎসাই নাই, ইমানের ট্রিটমেন্টে নাই, সবাই শুধু আমল নিয়ে ব্যস্ত আছে। আর একটা প্রবণতা দেখা দিছে যে আহলে হাদিস এলাকায় গিয়ে হানাফিদেরকে গালিগালাজ করতে পারলে অনেক আহলে হাদিস খুব খুশি, আবার হানাফি এলাকায় ওইসব বক্তাদের খুব কদর যারা আহলে হাদিসদেরকে বেশি গালিগালাজ করতে পারে, এটা খুবই খারাপ অভ্যাস। আহলে হাদিসের মধ্যে তো অসংখ্য সমস্যা আছে, আছে না? তা আপনি হানাফিরে গালি গালাজ করে তাদের বিরুদ্ধে ইয়া করে আপনি মাহফিলে লাভটা কি? আপনি আমি নিজেকে সংশোধন করি, নিজে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবো ওইটি চেষ্টা করি, আরেকজনের দিকে নজর দেওয়ার আগে নিজের দিকে নজর দিই। প্রত্যেকে নিজেকে নিয়ে চিন্তা করা উচিত, আমি কতটুকু আল্লাহর দিন মানতেছি, আল্লাহ পাকে আমাদের দিন খালি এটা আহলে হাদিস এটা হানাফি দেখে দেখে জান্নাতে দিয়ে দিবেন না। আহলে হাদিস আপনি নামাজ পড়েন না তো কি আহলে হাদিস দেখে জান্নাতে দিয়ে দিবে? কি আহলে হাদিস দেখে আল্লাহ ডাকে ডেকে জান্নাতে দিয়ে দিবে? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এটা দেখবেন না, কে হানাফি কে আহলে হাদিস কে, এটা দেখবেন না। আপনি আল্লাহর দিন কতটুকু মানছেন, কোরআন সুন্নাহ কতটুকু মানছেন, ওই মানার উপরে নির্ভর করবে আপনার নাজাত।
এজন্য আমি যে কথাটা বলতেছিলাম আমাদেরকে ঈমানের ক্লাস বেশি বেশি করা লাগবে ঈমান শিখতে হবে ঈমান থেকে এখনো অনেক দূরে আমরা তাওহীদ থেকে অনেক অনেক দূরে যদি আমার তাওহীদের 50টা ক্লাস করেন তো বুঝবেন তাওহীদ কাকে বলে প্রাথমিক বুঝতে পারবেন তাও পুরোপুরি বুঝবেন না মৃত্যু পর্যন্ত যদি ঈমানের লেখাপড়া করেন তাওহীদের লেখাপড়া করেন তাও আপনি শেষ হবে না কিন্তু ঈমানের কোনো খবরে নাই লেখাপড়ায় নাই কিচ্ছু নাই এমনে কালেমা পড়ি সব জান্নাতে চলে যাইব সব কালেমা পড়ে ঈমানদার হয়ে যাব সব কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত পেয়ে যাব আসলে বিষয়গুলো এত সহজ নয় জান্নাতে যাওয়াও এত সহজ না জান্নাতে যাওয়ার রাস্তাটা অনেক কঠিন তবে আল্লাহ পাক তখন সহজ করে দেন যখন কেউ এলেম তলব করা শুরু করে এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য রাস্তা অতিক্রম করে এলেম অন্বেষণের জন্য বের হয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেন সুবহানাল্লাহ এই জন্য জান্নাতের রাস্তা সহজ করতে হলে এলেম অন্বেষণ করতে হবে এলমের দিকে এগিয়ে আসতে হবে তাওহীদের এলেম ইমানি এলেম আমাদেরকে বৃদ্ধি করতে হবে তা আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমরা সবাই ইমানের লেখাপড়া শুরু করি ইমানটাকে কালেমাটাকে একটু বোঝার চেষ্টা করি এবং এই কালেমাটা নিয়ে যাতে কবরে যাইতে পারি ইমানটা নিয়ে যাতে মৃত্যুবরণ করতে পারি সেই লক্ষ্যে আমাদের এখন থেকে কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামে জালসাকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের